নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। বন্ধুরা, এইদিকে বারোয়ারি আছে, তোমরা দেখে নাও এক নজরে। বন্ধুরা দেখে নাও, এখানে ফুচকার দোকানে কিন্তু খুব ভিড় আছে। মেদিনীপুর ফেমাস কিন্তু ফুচকা। জিলেপি 560 টাকা বলছে, মানে 120 টাকা করে। আর মুঙ্গের জিলেপি কত করে? 70 টাকা, মানে 134 টাকা। যাই হোক, ভালো লাগছে মেলা? ঢাকাস একজন ভাইকে জিজ্ঞেস করলাম মেলা কিরকম লাগছে, ও বলছে ভালো লাগছে। ঝাঁকাশ কষা মাংস আর পিঠা পরোটা, এটা মেদিনীপুর স্পেশাল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি পাথরবাড়িয়া ভীম মেলা দেখার জন্য। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, ব্লগটা শুরু করার আগে আমি একটাই কথা বলছি, তোমরা পুরো ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। কারণ তোমাদের জন্যই তো সব কিছু, তোমাদের জন্যই কষ্ট করে শুট করি। তোমরা ব্লগটা পুরো না দেখে চলে যাও, ভালো লাগে না। চলো, তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমরা আছি ইতিয়াবাড়িয়া বাস স্ট্যান্ডের কাছে। তোমরা এক নজরে স্ট্যান্ড ভিউটা দেখে নাও। ব্লগটা আমি রাত্রে শ্যুট করছি, তো নাইট ভিউটা কীরকম আসছে তোমরা দেখে নেবে। আর তোমরা কোন লোকেশান থেকে দেখছো কমেন্টে জানাবে। চলো, ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। বন্ধুরা, ওয়েদারটা আজকে অসাধারণ লাগছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ডলফিন বারের কাছে। বন্ধুরা দূর থেকে দেখে নাও বারটা। তোমরা কি কেউ বারে যাবে? বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। চলো ব্লগটা কন্টিনিউ করো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এসপি পেট্রোল পাম্পের কাছে। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে দেখো, বেশ ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি লাউডিগি ফুলের কাছে। নাইট ভিউটা অসাধারণ লাগছে, কোনো কথা হবে না। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সবজি মন্দির কাছে। সামনেই বাবা শনিদেবের মন্দির। ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, জয় শনিদেব, সবাইকে ভালো দেবে। তো বন্ধুরা, তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। আমরা এখন আছি ভীম মেলার সামনে। বন্ধুরা, এখানে সামনে লেখা আছে সার্বজনীন ভীম মেলা উৎসব দক্ষিণ পাথরবাড়িয়া হরিজন ভাই ভাই সেবা সংঘ। তো বন্ধুরা, তোমরা দেখে নাও, এখান থেকেই সাইকেল নিয়ে চলে যাচ্ছে নিচ দিয়ে। আমরা এখন যাচ্ছি মেলা ইনসাইডের দিকে। সামনে ভীম ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বন্ধুরা, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ইনসাইড গেট। তো বন্ধুরা, এইদিকে বারোয়ারি আছে, তোমরা দেখে নাও এক নজর।
বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মেলা ইনসাইড। এদিকে কাকা জিলেপি বানাচ্ছে, দেখে না, গরম গরম জিলেপি ভালো লাগছে। আচ্ছা, মেলাটা কদিন চলবে? কবে স্টার্ট হয়েছে? কাল থেকে। তো বন্ধুরা, মেলাটা স্টার্ট হয়েছে কাল থেকে, 10 দিন পর্যন্ত চলবে, মানে আজকে 21 তারিখ। তো বন্ধুরা, তোমরা দেখে নাও, এইদিকে বানানো আছে মালপোয়া। আচ্ছা, এইদিকে ভেজে রাখা আছে পকোড়া, আর এটা হচ্ছে মেদিনীপুরের স্পেশাল গজা। আমরা মিষ্টি দোকানে গেলেই গজাটা খাই এইদিকটাতে। তো বন্ধুরা, কাকা বলছে যে এখানে খাজাটা খুব সুন্দর। তো এখন ভিডিও শ্যুট করছি, পরে একবার ট্রাই করা যাবে নিশ্চয়ই। তো এইদিকে আছে ছুরি ভাজা, আচ্ছা এটা আছে খাস্তা গজা, এইদিকেও মুগের জিলাপি, আর এইদিকেও রাখা আছে জিলেপি। জিলেপি কত করে এখন? জিলেপি 560 টাকা বলছে, মানে 120 টাকা করে। আর মুগের জিলেপি কত করে? 70 টাকা, মানে 140 টাকা। তো যাই হোক, ফ্রেশ বানাচ্ছে, গরম গরম বানাচ্ছে, বেশ ভালো লাগছে। এখন এমনিতে মেলা সিজন চলে গেছে, তবুও একটা দুটো করে মেলা হচ্ছে, হালকা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। তোমরা এক নজরে মেলা ভিউটা দেখে নাও, ইনসাইড ভিউটা, বেশ ভালো লাগছে। মেলাটা সবে রানিং হয়েছে। আমরা এসেছি 6:30-7টার দিকে, এই টাইমে এমনিতে ভিড় একটু কম থাকে, তাই না অনিমেষ? তো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। ভালো লাগছে মেলা? ঢাকাস একজন ভাইকে জিজ্ঞেস করলাম মেলা কিরকম লাগছে, ও বলছে ভালো লাগছে ঢাকাস। তো চলো, তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। এদিকে আছে মা কালী রেস্টুরেন্ট, ওইদিকে খাবার তৈরি হচ্ছে, চলো তোমরা এক নজরে দেখে না। এইদিকে মনে হচ্ছে পিঠা পরোটা হচ্ছিলো, এদিকে বানিয়ে রাখা আছে। আচ্ছা, এদিকে আছে ছোলা বটোরা, এটা হচ্ছে চিকেন পকোড়া, পিঠা পরোটা। আচ্ছা, মাংস আছে বলছে, কষা মাংস আর পিঠা পরোটা, এটা মেদিনীপুর স্পেশাল। পরোটা কত করে? বন্ধুরা দেখে নাও, এখানে ফুচকার দোকানে কিন্তু খুব ভিড় আছে, মেদিনীপুর ফেমাস কিন্তু ফুচকা। মোটামুটি দেখা যাচ্ছে একটা জিনিস, যে মেলাতে ফুচকার দোকানের কাছে ভিড়টা অনেক বেশি। এইদিকে বানানো হচ্ছে রোল, তোমরা দেখে নাও এক মাস ধরে। আচ্ছা, এইদিকে কি হচ্ছে? বল খেলা হচ্ছে। আচ্ছা, এইদিকে বানানো হচ্ছে ট্যাটু। যাই হোক বন্ধুরা, সব রকম ব্যবস্থা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করো, আর তোমরা কোন লোকেশান থেকে ব্লগটা দেখছো কমেন্টে জানাবে, কেমন? বন্ধুরা, এখানে হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম, এখন আবৃত্তি চলছে, তোমরা দেখে নাও এক নজরে, বেশ ভালো লাগছে। খোঁজে উদার অন্য, খোঁজে বরণীর বস্ত্র, পোখরানে ফাটে পরমাণু বোমা, নাচে বিধ্বংসী অস্ত্র, জীবনে মেলে না এক ফোঁটা সুখ, মেলে মারা গেলে তবে বলো 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 সবে, শত বিনা বেনুরবে ভারত আবার, জগত সবাই শ্রেষ্ঠ আসনু লবে। পেরিয়ে গিয়েছে স্বাধীনতার ওই অর্ধশতক বর্ষ, আজও কি সবাই পেয়েছি মনেতে সুখ শান্তি স্পর্শ, আজও জাতি জেদ ধর্ম বিভেদ।